আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত দুইটা স্পিকারের উপর। এই দুইটা স্পিকারই হোকো ব্র্যান্ডের স্পিকার। একটা মডেল হলো BS60 আর একটা মডেল হলো HC4। আজকে মূলত এই দুইটা স্পিকার নিয়ে কথা বলবো। চলুন স্পিকারগুলোর কোয়ালিটি দেখি কেমন। প্রথমে BS60 স্পিকারটা আনবক্স করি, আমরা দেখি ভিতরে কী কী আছে। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত স্পিকারটা, টাইপ সি চার্জিং কেবল, আর একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আমরা এটা অন করি প্রথমে। এটা অন বাটন যে পিছনে দেওয়া আছে, এটা অন বাটন, এই যেটা অন হয়েছে। এবং এটা অন করার সাথে সাথে এরকম একটা বাতি ব্লিঙ্কিং করবে। আর এতে মূলত তিনটি বাটন আছে, একটা হলো প্লাস বাটন, ভলিউম আপ বাটন, পজ বাটন এবং ভলিউম ডাউন বাটন। এই পিছনে চার্জিং পোর্ট এবং মেমোরি কার্ড লাগানোর স্লট আছে। এটাতে মূলত 1200 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগবে আনুমানিক। আর এটার মিউজিক টাইম 4 ঘন্টার মতো। আর এটার ওয়্যারলেস ব্লুটুথ ভার্সন 5.2 এবং এর মূলত 6টি কালার রয়েছে। তো আপনারা যে কালারটা ইচ্ছা সেটা নিতে পারেন। এটা হলো HC4 স্পিকারটা। এটাতে মূলত দুটো স্পিকার ব্যবহার করা হয়েছে, 52 mm-এর। আর এটাতে 1500 mAh ব্যাটারি ব্যবহার করা আছে, যা চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগবে এবং এটার প্লে টাইম 3 ঘন্টার মতো। এটার সাউন্ডটা এটার তুলনায় অনেক বেশি, কারণ এটাতে দুটো স্পিকার আছে এই জন্য। আর এটাতে দুটো সাইডে বেস বুস্টার আছে। মূলত যারা একটু সাউন্ড বেশি দরকার হয় তারা HC4টা নিতে পারেন, আর যারা মোটামুটি সাউন্ড হলে চলে আর তারা BS60টা নিতে পারেন। মোটামুটি এই BS60টার প্রাইস অ্যারাউন্ড 1300 টাকার মতো, আর এটার প্রাইস অ্যারাউন্ড 1700 টাকার মতো হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।